7 বছরের শিশু কন্যার হত্যার অভিযোগকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল তিলজলা। গতরাতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশুটি, পরে সিসিটিভি ফুটেজ দেখে তার এক প্রতিবেশীকে ধরে পুলিশ। সন্তান লাভের আশায় ওই ব্যক্তি তান্ত্রিকের কথা মতো শিশুটিকে খুন করেছে বলে জেরায় জানায়। পুলিশ আগে সক্রিয় হলে শিশুটির জীবন বাঁচানো যেতে পারত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অশান্ত হয়ে ওঠে বন্ডেল গেট ও পিকনিক গার্ডেন এলাকা। রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদার দক্ষিণ শাখা ট্রেন চলাচল। শেষ পর্যন্ত লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।